আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপির বিষয় কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি নানান রকম ভর্তা তরকারি হিসেবে তো আমরা খেয়েই থাকি, তবে আজকে কোনো ঝাল আইটেম নয়। আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে করে দেখাবো সন্দেশ বা হালুয়া। এখন আমাদের দেশে প্রচুর কাঁঠাল পাওয়া যায়, আপনারা চাইলে কাঁঠালের বিচি সংগ্রহ করে খুব সহজেই এই সন্দেশটি বানিয়ে নিতে পারেন। প্রথমে আমি এখানে কিছু কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। আমি এখানে 300 গ্রামের মতো কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কম বা বেশি নিতে পারেন। এখন আমি একটি চাকুর সাহায্যে এই কাঁঠালের বিচিগুলোকে ছিলে নেব। আর কাঁঠালের বিচিতে দুটো আবরণ থাকে, একটা হচ্ছে উপরের ভারী সাদা আবরণ এবং আরেকটি হচ্ছে লাল আবরণ। আমি প্রথমে সাদা আবরণটিকে ছিলে নেব। আমার সবগুলো বিচি ছিলা হয়ে গেছে। এখন আমি কাঁঠালের বিচিগুলোকে একটি বাটনার মধ্যে বা ধারালো কোনো জায়গায় ঘষে পরিষ্কার করে নেব। আমি এখানে বাটনায় পরিষ্কার করে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো ধারালো জায়গায় ঘষে পরিষ্কার করে নিতে পারেন। আমার বিচিগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এগুলোকে প্রেসার কুকারে দিয়ে একদম ভালোভাবে সিদ্ধ করে নেব। আমার কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এখন আমি এগুলোকে পাটায় বেটে নেব, আপনারা চাইলে ব্লেন্ডারও বেটে নিতে পারেন। আমি সাধারণত যতবারই করেছি কাঁঠালের বিচির হালুয়া আমি পাটায় বেটেই করেছি, এতে করে হালুয়াটা খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। দেখুন কত সুন্দর আমার বাটা হয়ে গেছে, একদম মিহি করে বেটে নিয়েছি, আর এটা বাটাও খুব সহজ। এবারে আমি চুলে একটি প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দেব 2 চামচ ঘি। এবারে আমি বেটে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব। ঘিটা আমি বেশি ভাজবো না, এতে করে গন্ধ হবে, পোড়া পোড়া একটা গন্ধ হবে। এখন আমি এই ঘিয়ের সঙ্গে বেটে রাখা বিচিগুলো নেড়ে চেড়ে ভেজে নিব 2 থেকে 3 মিনিট। বিচিগুলো আমার নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেব দুধ। আমি এখানে ঘন দুধ দিয়েছি। আমি 2 কাপ দুধকে জাল দিয়ে 1/2 কাপ করে নিয়েছি। আর এই হালুয়াতে যত ঘন দুধ দেওয়া যায় ততই বেশি টেস্ট হয়। এখানে এবারে আমি দিয়ে দেব 2টো সাদা এলাচ, আপনারা চাইলে এলাচগুলোও দিতে পারেন। আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি, যে যেমন মিষ্টি খাবেন সে তেমন মিষ্টি দিতে পারেন, চিনি এখানে দিতে পারেন। আমি এখানে মিষ্টিটা মাঝারি পরিমাণ করব, তাই 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা আমার গলে গেছে। এখন আমি এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত এটা শক্ত হয়ে আসেনি। দেখুন আমার চামচের সঙ্গে লেগে যাচ্ছে। এখন আমি যেমন ইচ্ছে শেপ দিতে পারতেছি। যখন আপনি দেখবেন যে আপনি যেমন ইচ্ছে শেপ দিতে পারছেন, তখনই বুঝবেন হালুয়াটা হয়ে গেছে। আর এটা একদম কড়াইয়ের সঙ্গে আর লেগে নেই। হালুয়াটা আমার হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। আর এটাকে নামিয়ে নিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব। ওগুলো আমার ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। ঠান্ডা বলতে পুরোপুরি ঠান্ডা না, কুসুম কুসুম গরম থাকে। এটাকে আমি নকশা করে নেব। আমার কাছে একটি ডাইস আছে, তাই আমি এটা ডাইসের মাধ্যমে এটা নকশা করে নিচ্ছি। আপনাদের কাছে ডাইস না থাকলে আপনার হাত দিয়ে যে কোনো শেপ দিতে পারেন, বরফির মতো শেপ দিতে পারেন, আবার গোল গোল করে শেপ দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। এখন আমি ডাইসের সাহায্যে সবগুলোকে এভাবে সুন্দর নকশা করে নেব। হালুয়াটা আপনারা যত শক্ত করতে চাবেন তত বেশি চিনি দিতে হবে। চিনির কারণে এই হালুয়াটা বেশি শক্ত হয়, আবার চিনির কারণে কম হয়। কম চিনি দিলে নরম হয়, আর বেশি চিনি দিলে একটু শক্ত হয়। শক্ত বলতে টাইট হয়। দেখুন কত সহজেই আমি বানিয়ে ফেললাম মজার সাথে কাঁঠালের বিচির হালুয়া। আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক দেবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের পাশেই থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনারাও ভালো থাকবেন।